শীত মানেই গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা পায়েসের উৎসব। এই উৎসবে খাঁটি খেজুরের গুড়ের কদরও বেশ। ফরিদপুরের গ্রামাঞ্চলে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী খেজুরের গুড়। এর গুণগত মান ভালো হওয়ায় দিন দিন বাড়ছে চাহিদা। নির্ভেজাল গুড় কিনতে গাছিদের বাড়িতেই ভিড় করছেন ক্রেতারা। এলাকার চাহিদা মিটিয়ে গুড় সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। গুড় তৈরি করতে শীতের শুরুতেই দেশের বিভিন্ন জেলা থেকে গুড়ের কারিগর আসছেন ফরিদপুরে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খেজুরের গাছ কেটে রস সংগ্রহের মাটির হাড়ি বসিয়ে দিচ্ছেন গাছিরা। রাত গড়িয়ে ভোর হতেই ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে পড়েন তারা। আজ থেকে নামিয়ে আনেন হাড়ি ভরা খেজুরের রস, আর সেই রস জ্বালিয়ে তৈরি করেন খেজুরের গুড়। এমন চিত্র এখন ফরিদপুর সদরের কানাইপুর, গজারিয়া, কৃষ্ণপুর ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলায়। খেজুরের রস থেকে তৈরি করছেন হাজারি, পাটালি, নারকেলি, দানা, ঝোলা সহ হরেক রকমের গুড়। প্রতি কেজি গুড় বিক্রি করেন 300-400 টাকা কেজি দরে। গুণগত মান ভালো হওয়ায় বাড়ি থেকে গুড় কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই, তাই বাজারে গিয়ে বিক্রি করতে হচ্ছে না বলে জানান গাছিরা। এখানে গুড়ের সাইজ অনেক বেশি, গুড়ের দামটা যদি একটু বেশি হয় তাই সবাই এসে এখান থেকে গুড় নিয়ে যায়। আমার গুড় বাজারে নিয়ে যাওয়া লাগে না, এখান থেকেই সবাই নিয়ে যায়। আমার গুড় ভালো দেখি, দূর দূরান্ত থেকে লোক আমার গুড় কিনতে আসে। যে বর্তমানে বাজারে যে ভেজাল গুড় দেখা যাচ্ছে, ভেজাল গুড়ের কারণে মানুষ প্রতারিত হচ্ছে, তো আমাদের এখানে টোটালি একবারে মানে 100% পিওর। বাজারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও নির্ভেজাল গুড় কিনতে পেরে খুশি স্থানীয়রা। ভাই, আমি এখানে গুড় নিতে আসছি, এখানে গুড়টা অনেক ভালো, চোখের সামনে বানাই দিচ্ছে। শুনলাম যে বাইরে থেকে গাছই আইছে, দেখা গেলো যে এখানে গাছ আছে, ওটা আইছে বাইরে থেকে, ভালো গুড় আমরা পাচ্ছি। রাসায়নিক মুক্ত নিরাপদ গুড় তৈরিতে গাছিদের প্রশিক্ষণ সহ সকল ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলার কৃষি কর্মকর্তারা। এই গুড়ের মধ্যে কোনো গিলটি বা কোনো মিশ্রণ না থাকে, কোয়ালিটি যাতে ঠিক থাকে, মানসম্মত গুড় থাকে, এবং এই গুড় লোকজন খেয়ে যেন বলতে পারেন যে না, সেই আগের সময়ের যে খেজুরের গুড় সেই গুড়ই আমরা পাচ্ছি। এই জন্য কৃষকদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। খেজুরের গুড়ের সুনাম ধরে রাখতে জেলায় খেজুর গাছ বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।